প্রধানমন্ত্রীর আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় পিরোজপুরের কাউখালীতে আরো 100টি ভূমিহীন পরিবার জমির মালিকানা সহ সেমি পাকা ঘর পেয়েছে। 22 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেন। সারদেশে 149টা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করলাম। এরপর কাউখালীতে 100টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানা সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কাউখালী উপজেলাকে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরনেগর সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার সাইদুর রহমান। বাংলাদেশে কেন সারা বিশ্বে এরকম নজির কোথাও ছিল না যেখানে লাখ লাখ 5 লাখ 7 লাখ মানুষকে গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া বিশ্বের অনন্য নজির। এছাড়া উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন প্রমুখ। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরনিগার সুলতানা জানান আরো 125টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে।